सुप्रिय शिक्षार्थीबृंद ऑनलाइन क्लासे सकल के स्वागतम। आज के नवम श्रेणी साधारण गणित विषय असाइनमेंट भित्तिक चारटा संक्षिप्त प्रश्न एवं तीन टी सृजनशील प्रश्न बोर्ड थेके देवा हुए से प्रश्नगुलार समाधान करे दिब। प्रथमे आमरा संक्षिप्त प्रश्नगुलो निये आलोचना करब। संक्षिप्त प्रश्न ए, दशमिक शून्य दशमिक सिक्स पूर्णपणिक इंटू शून्य दशमिक नाइन पूर्णपणिक एर मान निर्णय करते बला हुए से एक नम्बर प्रश्ने। तो आप जानी पूर्णपणिक उठाते हुए पूर्णपणिक जे कय घर ऊपर थकब ततटा नय दिए भाग करते हैं। तो हमें ये सिक्स पूर्णपणिक छय एक घर ऊपर आसे सूतरा एक नय दिए भाग कर लम दशमिक और पूर्णपणिक सब उठे गल। গুণন নাইন পৌনপণিক, এই নাইন পৌনপণিকটা নয় দিয়ে ভাগ করলাম, ফলে এই পৌনপণিক এবং দশমিক দুইটা উঠে গেল। এখন নাইন এবং নাইন কাটা যায়, আর এখানে এই তিন দিয়ে ভাগ করলে তিন তিরিকা নয়, তিন দুগুণে ছয় থাকে, উপরে থ্রি নিচে টু। এখন দুইকে তিন দেওয়া ভাগ করতে হবে, তাহলে দুইকে তিন দেওয়া ভাগ করলে আসে দুই, তিন দুইয়ের মধ্যে যায় না, তিন দিয়ে দুইকে ভাগ করতে হবে, সরি তিন দুইয়ের মধ্যে যায় না। একটা শূন্য দশমিক দিলাম, একটা শূন্য আসলো বিশ, তিন ছয় আঠারো, তাহলে থাকে দুই, আবার একটা শূন্য নামে বিশ, তিন ছয় আঠারো, আবার থাকে দুই, আবার একটা শূন্য নামাইলে তিন ছয় আঠারো, অর্থাৎ বারবার ছয় আসতেছে। তাহলে আমরা একটা ছয় লিখে পৌনপণিক দিব, সুতরাং সমান সমান আমরা লিখতে পারি শূন্য দশমিক ছয় পৌনপণিক, এটাই অ্যান্সার। এখন আমরা দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন ছিল বত্রিশ সমস্ত সাঁত্রিশ ভাগের একুশ এর আবৃত দশমিকে প্রকাশিত মান কত, এর আবৃত দশমিকে প্রকাশিত মান কত। এটাকে সমস্ত বাঙ্গাইলে আসে সাঁত্রিশ ভাগের বারোশো পাঁচ। এখন বারোশো পাঁচকে সাঁত্রিশ দিয়ে আমরা ভাগ করব। প্রথমে একশো বিশের মধ্যে সাঁত্রিশ দা তিনবার, তাহলে একশো এগারো হয়, বিয়োগ করলে থাকে নয়, কাইটা নামায় পাঁচ, পঁচানব্বই, পঁচানব্বইয়ের মধ্যে সাঁত্রিশ দুইবার দা, সাঁত্রিশ দিয়ে চুয়াত্তর, বিয়োগ করলে থাকে একুশ, পরে দেয় না, একুশের মধ্যে দশমিক দিলাম আসলে একটা শূন্য, দুইশো দশ, দুইশো দশের মধ্যে পাঁচবার গেলে হয় একশো পঁচাশি। এখন দুইশো দশেরতে একশো পঁচাশি বিয়োগ করলে থাকে পঁচিশ, লগে একটা শূন্য কেটে নামায়, অর্থাৎ একবার দশমিক বসানোর পরে বারবার একটা শূন্য পাওয়া যাবে এমনিতেই। একটা শূন্য আসলে হলো দুশো পঞ্চাশ, দুশো পঞ্চাশের মধ্যে সাঁত্রিশ যা ছয়বার, ছয়বার গেলে হয় দুশো বাইশ, দুশো পঞ্চাশ থেকে দুশো বাইশ বিয়োগ করলে থাকে আঠাইশ, লগে একটা শূন্য আসলে হয় দুশো আশি, দুশো আশির মধ্যে সাঁত্রিশ যায় সাতবার, দুশো উনষাট, দুশো উনষাট হলে দুশো আশিতে দুশো উনষাট বিয়োগ করলে থাকে একুশ, আসলে একটা শূন্য দুশো দশ, দুশো দশের মধ্যে যা আবার পাঁচবার, তারপর থাকে একশো পঁচাশি, একশো পঁচাশিতে বিয়োগ করলে থাকে পঁচিশ, পঁচিশের সাথে একটা শূন্য আসলে দুশো পঞ্চাশ, দুশো পঞ্চাশের মধ্যে যা ছয়বার, তাহলে দুশো বাইশ, এই দুশো বাইশ বিয়োগ করলে থাকে আঠাইশ, আঠাইশ লগে শূন্য আসলে হয় দুশো আশি, দুশো আশির মধ্যে আবার যায় সাতবার, সাতবার গেলে দুশো উনষাট, বিয়োগ করলে থাকে একুশ, অর্থাৎ দেখা যায় পাঁচ ছয় সাত, পাঁচ ছয় সাত বারবার আসতেছে। তাহলে আমি বারবার পাঁচ ছয় সাত না লিখে পাঁচ এবং সাতের মধ্যে পৌনপণিক দিব, তার মানে এটা সমান হচ্ছে বত্রিশ দশমিক পাঁচ ছয় সাত, পাঁচের উপরে পৌনপণিক এবং সাতের উপরে পৌনপণিক, দুই পাশে দুইটার মধ্যে পৌনপণিক থাকলে মাঝখানটার মধ্যে আর দেওয়ার দরকার পড়ে না। সুতরাং এর অ্যান্সার হইল বত্রিশ দশমিক পাঁচ ছয় সাত, পাঁচ পৌনপণিক সাত পৌনপণিক। এখন আমরা তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করব। এন সমান টু পি মাইনাস থ্রি, পি বিলংস টু এন এবং এন স্কোয়ারকে চার দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে। দেওয়া আছে এন সমান টু পি মাইনাস থ্রি, পি বিলংস টু এন, যেহেতু পি স্বাভাবিক সংখ্যা সুতরাং এন সমান সমান টু পি মাইনাস থ্রি একটি বিজোর সংখ্যা বা এন স্কোয়ার ইকুয়াল টু, অর্থাৎ উভয় পক্ষে আমরা বর্গ করব, এন স্কোয়ার ইকুয়াল টু টু পি মাইনাস থ্রি হোল স্কোয়ার, বা এন স্কোয়ার ইকুয়াল টু ডান পাশে সূত্র হয় এই টু পি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু পি ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার, বা এন স্কোয়ার সমান ফোর পি স্কোয়ার মাইনাস বারো পি প্লাস নাইন, বা এন স্কোয়ার সমান ফোর পি স্কোয়ার
माइनस बारो पी प्लस एट प्लस वन कारण नाइन के एट प्लस वन लिखल एन जो फोर कमन नहीं थे पी स्कोर माइनस थ्री पी प्लस टू प्लस वन एन चार द्वारा भाग कर लेटुकू के थे कत पी स्कोर माइनस थ्री पी प्लस वन और यान अवशिष्ट थे अर्थात यान बद बाकीटुकु चार द्वारा विभाज्य तेल बाकीटुकु के चार द्वारा विभाज्य जेहेतु तेल वन थे अवशिष्ट सूतरा एन स्कोर के फोर द्वारा भाग कर ले शेष हो वन এখন আমরা চার নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটা নিয়ে আলোচনা করব। চার নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে দেওয়া আছে ইউ সমান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন, এ সমান টু ফোর সিক্স, বি সমান থ্রি ফাইভ সেভেন। অতএব আমাদেরকে মান বের করতে বলছে পূরক এ ইন্টারসেকশন পূরক বি। তাহলে আমরা প্রথমে পূরক এর মান বের করব। অতএব পূরক এ সমান ইউ বাদ এ, ইউ মান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন বাদ এর মান হচ্ছে টু ফোর সিক্স। তাহলে বাদ দিলে টু ফোর সিক্স এখান থেকে বাদ দিলে টু ফোর সিক্স বাদ দিলে থাকে থ্রি ফাইভ সেভেন নাইন, থ্রি ফাইভ সেভেন নাইন অর্থাৎ পূরক এর মান পাইলাম থ্রি ফাইভ সেভেন নাইন। এখন আমরা লিখব প্রদত্ত রাশি পূরক এ ইন্টারসেকশন বি। পূরক এর মান হচ্ছে থ্রি ফাইভ সেভেন নাইন, ইন্টারসেকশন বির মান থ্রি ফাইভ সেভেন, এখন মিল হচ্ছে থ্রি ফাইভ সেভেন, এই থ্রি ফাইভ সেভেনই অ্যান্সার। এখন আমরা সৃজনশীল প্রশ্ন একের ক নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন একের কতে বলা হয়েছিল এফ এক্স সমান এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন থ্রি এবং এক্স কিউব লেস দেন একশো তিরিশ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে দেওয়া আছে মানে এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন থ্রি এবং এক্স কিউব লেস দেন একশো তিরিশ, একশো তিরিশ না এক্স কিউব লেস দেন ইকুয়াল থার্টি, লেস দেন ইকুয়াল থার্টি। যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ তিন থেকে বড় এবং ঘন তিরিশ থেকে ছোট বা তিরিশ এর সমান তাদের সেট, অর্থাৎ নিচে এই সমানের মতো টান্না থাকলে এটা ছোট হইতে পারে সমানও হইতে পারে, তাহলে এটা হলো তিরিশ থেকে ছোট অথবা তিরিশের সমান তাদের সেট। তাহলে তিরিশ থেকে ছোট অথবা ঘন তিরিশ থেকে ছোট সংখ্যাগুলি হলো এক দুই তিন, চারের গণ চৌষট্টি তিরিশ থেকে বড় হয়ে যায় তাহলে এক দুই তিনের মধ্যে থাকবে। আবার বর্গ তিন থেকে বড় হচ্ছে দুই, এক একের বর্গ এক তিন থেকে ছোট হয় তার মানে উত্তর হবে দুই এবং তিন। এখানে এন সমান এক দুই তিন চার পাঁচ ছয় ডট ডট, নির্ণয় সেট হবে দুই তিন অর্থাৎ দুই এবং তিনের বর্গ তিন থেকে বড় এবং ঘন তিরিশ থেকে ছোট এবং বা তিরিশের সমান, তাহলে দুই এবং তিন হলো উত্তর। প্রশ্ন খ, প্রশ্ন খ বলা হলো যে এফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হলে দেখাও যে রুট ওভার কে একটি অমূলদ সংখ্যা। তাহলে দেওয়া আছে এফ এক্স সমান এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ। সুতরাং এফ মাইনাস টু অর্থাৎ আমরা এক্সের পরিবর্তে মাইনাস টু বসাইলাম, তাহলে এফ মাইনাস টু সমান মাইনাস টু কিউব প্লাস কে ইন্টু মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস টু মাইনাস টুয়েলভ, বা জিরো সমান মাইনাস এইট প্লাস কে ইন্টু ফোর প্লাস এইট মাইনাস টুয়েলভ, বা এই ফোরকে বাম পাশে নিয়ে আসলাম মাইনাস ফোরকে ইকুয়াল টু মাইনাস টুয়েলভ, এখন ফোর ফোর কাটা দিলাম মাইনাস মাইনাস কাটা চার দিয়ে ভাগ করে থাকে কে সমান থ্রি, অতএব রুট ওভার কে ইকুয়াল টু রুট থ্রি, তার মানে এই রুট থ্রি একটা অমূলক সংখ্যা এটা আমাদের দেখাতে হবে। দেখা হচ্ছে রুট ওভার কে একটা অমূলক সংখ্যা, তার মানে রুট থ্রি একটা অমূলক সংখ্যা সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখন ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, টু স্কোয়ার ইকুয়াল টু ফোর, কিন্তু রুট থ্রি স্কোয়ার ইকুয়াল টু থ্রি, দেখা গেল রুট থ্রি বর্গ ওয়ানের বর্গ থেকে বড়, টুর বর্গ থেকে ছোট, অর্থাৎ রুট থ্রির মান এক থেকে বড় দুই থেকে ছোট, এক থেকে বড় দুই থেকে ছোট, অতএব এই রুট থ্রি পূর্ণ সংখ্যা নয় কারণ এক থেকে বড় দুই থেকে ছোট কোনো সংখ্যা নাই, এক আর দুইয়ের মাঝামাঝি কোনো সংখ্যা নেই। তাহলে যদি রুট থ্রি মূলদ সংখ্যা হয় তবে ধরা যাক রুট থ্রি ইকুয়াল টু টি বাই কিউ। তার আগে বলি যেহেতু পূর্ণ সংখ্যা নয় তাহলে রুট থ্রি মূলদ হতে পারে আবার অমূলদ হতে পারে। যদি রুট থ্রি মূলদ সংখ্যা হয় তবে ধরা যাক রুট থ্রি সমান পি বাই কিউ, যেখানে পি কিউ স্বাভাবিক সংখ্যা, কিউ গ্রেটার দেন ওয়ান এবং পি কিউ সহমৌলিক, বা বর্গ করলে থ্রি ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এখন উভয় পক্ষকে যদি একটা কিউ দ্বারা গুণ করা হয় তাহলে থ্রি কিউ সমান পি স্কোয়ার বাই কিউ, এখানে
সি কিউব পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউব পূর্ণ সংখ্যা নয়। সুতরাং রুট থ্রি ইকুয়াল নট ইকুয়াল টু পি বাই কিউ, রুট থ্রির মান পি বাই কিউ হতে পারে না। সুতরাং রুট থ্রি এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যাই হতে পারে না, তাই রুট থ্রি বা রুট কে একটি অমূলক সংখ্যা। এবার প্রশ্ন গ, দেওয়া আছে জি অফ এ সমান ওয়ান প্লাস এ কিউব প্লাস এর সিক্স ডিভাইড বাই এ কিউব। এখন বলছে জি অফ এ স্কোয়ার, প্রমাণ করতে হবে যে জি অফ এ স্কোয়ার সমান জি অফ এ টু দি পাওয়ার মাইনাস টু। এখন আমরা এই জি অফ এ দেওয়া আছে জি অফ এ সমান এত, এখন এর পরিবর্তে এ স্কোয়ার লিখলাম, তাহলে জি অফ এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস এ স্কোয়ার কিউব প্লাস এ স্কোয়ার পাওয়ার সিক্স ডিভাইড বাই এ স্কোয়ার কিউব। ওয়ান প্লাস এ টু দি পাওয়ার সিক্স প্লাস এ টু দি পাওয়ার টুয়েলভ ডিভাইড বাই এ টু দি পাওয়ার তিন দুগুণে ছয়। আবার জি অফ এ সমান ওয়ান প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার সিক্স ডিভাইড বাই এ কিউব। সুতরাং জি অফ এ টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু ওয়ান প্লাস এ টু দি পাওয়ার মাইনাস টু কিউব প্লাস এ টু দি পাওয়ার মাইনাস টু পাওয়ার সিক্স ডিভাইড বাই এ টু দি পাওয়ার মাইনাস টু হোল কিউব সমান ওয়ান প্লাস এই এ টু দি পাওয়ার মাইনাস টু মানে ওয়ান বাই এ স্কোয়ার কিউব প্লাস ওয়ান বাই এ স্কোয়ার পাওয়ার সিক্স নিচে ওয়ান বাই এ স্কোয়ার কিউব। এখন ওয়ান প্লাস তিন দুগুণে ছয় ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার টুয়েলভ ডিভাইড বাই ওয়ান বাই এ টু দি পাওয়ার সিক্স। এখন উপরে যদি লসাগু করি, লসাগু হলো এ টু দি পাওয়ার টুয়েলভ, কারণ এই ওয়ান নিচে একটা মনে মনে ওয়ান আছে আর এটার নিচে আছে এ টু দি পাওয়ার সিক্স, এটার নিচে এ টু দি পাওয়ার টুয়েলভ, লসাগু হবে এ টু দি পাওয়ার টুয়েলভ। এই নিচের ওয়ান দেওয়া এ টু দি পাওয়ার টুয়েলভকে বাক করলে এ টু দি পাওয়ার টুয়েলভ থাকে, এটা উপর একের সাথে গুণ করলে এ টু দি পাওয়ার টুয়েলভ হয়, প্লাস এই এ টু দি পাওয়ার সিক্স দেওয়া বাক করলে এ টু দি পাওয়ার সিক্স থাকে, ওয়ানের সাথে গুণ করলে এ টু দি পাওয়ার সিক্স, প্লাস এ টু দি পাওয়ার টুয়েলভ দেওয়া বাক করলে ওয়ান, ওয়ান ওয়ানের সাথে গুণ করলে ওয়ান। এখন উপরে এ টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এ টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এ টু দি পাওয়ার টুয়েলভ ইনটু, এটা উল্টা যাবে, উল্টা গেলে উপরে এ টু দি পাওয়ার টু সিক্স নিচে হলো ওয়ান, এখন এ টু দি পাওয়ার সিক্স আর এ টু দি পাওয়ার টুয়েলভ কাটা গেলে এ টু দি পাওয়ার সিক্স। তাই এখন সাজায় লিখলে ওয়ান প্লাস এ টু দি পাওয়ার সিক্স প্লাস এ টু দি পাওয়ার টুয়েলভ ডিভাইড বাই এ টু দি পাওয়ার সিক্স। তার মানে এই জিনিসটা এটা হচ্ছে এই এ টু দি পাওয়ার জি অফ এ স্কোয়ারের মানের সমান, অর্থাৎ জি অফ এ স্কোয়ারের ডান পক্ষ এটাই ছিল। সুতরাং আমরা লিখতে পারি জি অফ এ স্কোয়ার ইকুয়াল টু জি অফ এ টু দি পাওয়ার মাইনাস টু, প্রমাণিত। এখন আমরা তিন নম্বর সৃজন দুই নম্বর সৃজনশীলের ক নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। দুই নম্বর সৃজনশীল দেওয়া ছিল একটা অনিয়মিত আকৃতির বহুভুজ। প্রশ্ন ছিল যে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় কর। তাহলে আমরা দেখলাম যে অনিয়মিত আকৃতির বহুভুজে বলছে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেওয়া ছিল এবি এর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার আর সিডি সমান ছিল 7 সেন্টিমিটার, ডি সমান 5 সেন্টিমিটার, আর বলা ছিল ডি সমান জি, তার মানে জি সমান 5 সেন্টিমিটার, আর বলা ছিল এজি সমান 12 সেন্টিমিটার। তো এজি সমান 12 হলে আমরা যদি ডি থেকে এই পি এর এজি এর উপর লম্ব আঁকি ডি ডিপি এবং সি থেকে এবি এর উপর লম্বা আঁকি সি কিউ, তাহলে এই ডি লম্বা ডিপি লম্ব হওয়াতে ডি সমান পিজি, তাহলে পিজি সমান 5 সেন্টিমিটার হলে এপি সমান হবে 7 সেন্টিমিটার, কারণ 12 থেকে 5 বাদ দিলে 7, এপি সমান 7 হলে সি কিউ সমান 7, আর এই সি কিউ লম্ব হওয়াতে তাহলে পিসি সমান হবে এই 7 যোগ 5 12 সেন্টিমিটার, তাহলে এ কিউ সমান হবে 12 সেন্টিমিটার, তাহলে কিউবি সমান হবে 15 থেকে 12 বাদ দিলে 3 সেন্টিমিটার, তার মানে সি কিউ সমান 7 সেন্টিমিটার আর বি কিউ সমান 3 সেন্টিমিটার। এখন সি ও ডি বিন্দু থেকে এবি ও এজি এর উপর যথাক্রমে সি কিউ এবং ডিপি লম্ব আঁকে, এই যে সি কিউ লম্ব আঁকলাম এবং ডিপি লম্ব আঁকলাম, ডিই সমান 5 সেন্টিমিটার, অতএব পিজি সমান 5 সেন্টিমিটার, অতএব পিজি সমান 5 সেন্টিমিটার, ডি সমান 5 সেন্টিমিটার, পিজি সমান 5 সেন্টিমিটার, এপি সমান 12 মাইনাস 5 সমান সমান 7 সেন্টিমিটার, অর্থাৎ এপি সমান টোটাল 12 থেকে এই 5 বাদ যাবে 7 সেন্টিমিটার, সি কিউ সমান 7 সেন্টিমিটার, তাহলে এই পিসি সমান হবে পিসি সমান হবে এই 7 যোগ 5 12 সেন্টিমিটার, তাহলে পিসি সমান যদি 12 সেন্টিমিটার হয় তাহলে এ কিউ সমান 12 সেন্টিমিটার, এ কিউ সমান 12 সেন্টিমিটার, অতএব বি কিউ সমান সমান 15 মাইনাস 12 সমান 3 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজ বিসি কিউ হতে পাই বিসি ইকুয়াল টু রুট ওভার সি কিউ স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার,
বা সি কিউরমান সেভেন, সেভেন স্কোয়ার বি কিউরমান থ্রি, সি স্কোয়ার সেভেন স্কোয়ার উনপঞ্চাশ, সি স্কোয়ার নাইন, উনপঞ্চাশ নাইন আটান্ন, রুট ওভার আটান্ন সেন্টিমিটার সমান সাত দশমিক ছয় এক পাঁচ সেন্টিমিটার। তার মানে বি সির মান পাইলাম সাত দশমিক ছয় এক পাঁচ সেন্টিমিটার। এবার প্রশ্ন খ, প্রশ্ন খ বলছে ই এফ জি অর্ধবৃত্তের পরিধি কত। এখন ই এফ জি অর্ধবৃত্তের পরিধি বের করতে গেলে আমাদের দরকার ব্যাসার্ধ। তাহলে এই জি ই হচ্ছে ব্যাস, জি সমান পাঁচ সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হবে কত, দুই দশমিক পাঁচ সেন্টিমিটার, কারণ ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই ই এফ জি অর্ধবৃত্তের ব্যাসার্ধ হলো দুই দশমিক পাঁচ সেন্টিমিটার। তাহলে এই অর্ধবৃত্তের পরিধি হবে পাই আর বা টু পাই আর বাই টু। দেওয়া আছে ডি ই সমান জি, ডি সমান পাঁচ সেন্টিমিটার, অর্থাৎ জি সমান পাঁচ সেন্টিমিটার। সুতরাং ই এফ জি অর্ধবৃত্তের ব্যাস পাঁচ সেন্টিমিটার, সুতরাং ই এম জি অর্ধবৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু পাঁচ ভাগ দুই সেন্টিমিটার। সুতরাং ই এফ জি অর্ধবৃত্তের পরিধি পাই আর সি এম, পরে পাই এর মান তিন দশমিক এক সার এক ছয় আর আর এর মান এসে ফাইভ বাই টু সেন্টিমিটার, এখন গুণ করলে আসে সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর সেন্টিমিটার। তার মানে এই ই এফ জি অর্ধবৃত্তের পরিধি সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর সেন্টিমিটার, এটাই অ্যান্সার। এখন আমরা দুইয়ের গ বের করব। এখন দুইয়ের গ হল এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা নির্ণয় করো। তাহলে ই এফ জি এ বি সি ডি ই এফ জির পরিসীমা আমি খাতের নির্ণয় করো। তাহলে এ বি সি ডি ই এফ জির পরিসীমা হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডি প্লাস জি এফ ই প্লাস এ জি। এবির মান পনেরো সেন্টিমিটার, বিসির মান সাত দশমিক ছয় এক পাঁচ সেন্টিমিটার বের করছি কোন অঙ্গে, আর সিডির মান সাত সেন্টিমিটার, ডির মান পাঁচ সেন্টিমিটার, জি এফ ইর মান এই যে পাইলাম খনঙ্গে সাত দশমিক আট পাঁচ চার সেন্টিমিটার, আর এজির মান বারো সেন্টিমিটার, এই সবগুলো যোগ করলে চুয়ান্ন দশমিক চার সাত সেন্টিমিটার। এখন কনঙ্গ হতে পাই এই এ বি সি কিউ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু যোগফল ইন্টু উচ্চতা, সমান্তরাল বাহু হলো সিপি প্লাস এবি ইন্টু উচ্চতা হচ্ছে এপি। তাহলে হাফ ইন্টু সিপির মান বারো, এবির মান পনেরো, ইন্টু এপির মান হচ্ছে সেভেন সি এম। তাহলে এই সবগুলো গুণ করলে চৌরানব্বই দশমিক পাঁচ সি এম স্কোয়ার, এটা আসে এ বি সি পি এর ক্ষেত্রফল। এখন ডিইজিপি এর ক্ষেত্রফল, ডিইজিপি এর ক্ষেত্রফল ইকুয়াল টু ডি স্কোয়ার, একটা বর্গ ক্ষেত্র, তাহলে ডি স্কোয়ার ডি মানে হচ্ছে ফাইভ ফাইভ স্কোয়ার, তার মানে পঁচিশ বর্গ সেন্টিমিটার। অ্যান্ড ই এফ জি অর্ধবৃত্তের ক্ষেত্রফল হাফ ইন্টু পায়ার স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার, আর অর্ধবৃত্ত বললে হাফ পায়ার স্কোয়ার, হাফ ইন্টু পায়ের মান তিন দশমিক এক চার এক ছয় ইন্টু আর এর মান পাইছিলাম খনঙ্গে টু পয়েন্ট ফাইভ সি এম, এর উপরে হোল স্কোয়ার, কোনগুলো আসে নাইন পয়েন্ট এইট ওয়ান সেভেন ফাইভ সি এম স্কোয়ার। এখন এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল ইকুয়াল টু সবগুলো যোগ করলে চুরানব্বই দশমিক পাঁচ যোগ পঁচিশ যোগ নয় দশমিক আট এক সাত পাঁচ সি এম স্কোয়ার, যোগ করলে একশো উনত্রিশ দশমিক তিন এক সাত পাঁচ সি এম স্কোয়ার, এটাই হলো এ বি সি ডি ই এফ জি এইচ অর্ধবৃত্তের, এ বি সি ডি ই এফ জি এইচ বহুভুজের ক্ষেত্রফল। এবার আমরা সৃজনশীল প্রশ্ন তিন নিয়ে আলোচনা করব, সৃজনশীল প্রশ্ন তিন নিয়ে আলোচনা করব। তিন নম্বর সৃজনশীল প্রশ্নটা ছিল একটা বহুভুজ, সুষম বহুবুজ, বলা ছিল ক নম্বরে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল কত। বহুভুজটা ছিল পি কিউ আর এস টি ইউ বি ডব্লিউ, যার এই কেন্দ্র ও এবং কেন্দ্র ও থেকে প্রতিটি শীর্ষের দূরত্ব চার সেন্টিমিটার ছিল। এখন বলছে এই ও পি কিউ ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল বের করতে, তাহলে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের পি ও কিউ কোণের মান দরকার এবং বাহুর দরকার। তাহলে পাশের চিত্রে একটি সুষম অষ্টভুজ দেওয়া আছে, এর কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুগুলি যোগ করা হলো, ফলে আটটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হলো। অতএব কোণ পি ও কিউ সমান তিনশো ষাট, টোটাল বৃত্তের কেন্দ্রের সম্পূর্ণ কোণের মান তিনশো ষাট, এটাকে আমরা আট দিয়ে ভাগ করবো, যেহেতু আটটা ভাগ হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ত্রিভুজ হয়েছে, আটটা ভাগ হয়েছে, আট দিয়ে ভাগ করলে আসে ফোরটি ফাইভ ডিগ্রি। সুতরাং ও পি ইকুয়াল টু ও কিউ ইকুয়াল টু চার সেন্টিমিটার, এটা বলা আছে। এখন ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ও পি ইন্টু ও কিউ
ইন্টু সাইন 45 ডিগ্রি, হাফ এ বি সাইন থিটা, কি বলতে ক্ষেত্রফল সূত্র, হাফ এ বি সাইন থিটা, অর্থাৎ দুইটা বাহু এবং তাদের অন্তর্মুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। তাহলে হাফ এই ওপির মান 4, ও কিউর মান 4, আর সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, গুণ করলে আসে 4√2 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে ত্রিভুজ ওপি কিউর ক্ষেত্রফল। খড়গে বলা আছে যে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এখন কোন অঙ্গ হতে পাই ত্রিভুজ ওপি কিউ এর ক্ষেত্রফল 4√2 বর্গ সেন্টিমিটার। সুতরাং সুষম অষ্টভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ওপি কিউ হচ্ছে একটা ত্রিভুজ আর এই অষ্টভুজের মধ্যে এরকম আটটা ত্রিভুজ আছে, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে 8 দিয়ে গুণ করলে টোটাল অষ্টভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে, অর্থাৎ 8 × 4√2 বর্গ সেন্টিমিটার সমান 32√2 বর্গ সেন্টিমিটার। এবার গ নম্বর 2 নং সৃজনশীল গ নম্বর প্রশ্ন বলছে যে অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় করা সহজতর বলে তুমি মনে করো। 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর এবং 3 নং সৃজনশীল প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে দেখা যায় যে অনিয়মিত আকৃতির বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা বেশ কঠিন, কারণ ওইখানে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হয়, তারপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হয়, তারপরে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হয়, অনেকগুলো ক্ষেত্রফল বের করে তারপরে যোগ করতে হয়, সুতরাং ওটা বেশ কঠিন, বা কখনো কখনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়, সুতরাং ওটা বেশ কঠিন অপরদিকে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করা বেশ সহজ। অতএব মনে করা যায় যে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল বেশ বের করা ওই অনিয়মিত আকৃতির বহুভুজের ক্ষেত্রফল বের করার চেয়ে বেশ সহজ। আজকের ক্লাস এ পর্যন্তই সমাপ্ত। আল্লাহ হাফেজ।